وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم. السلام، ما شاء الله، প্রায় 7 জন ভাই উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা দুরুশরীফ পড়তে থাকি, বাকি হজরতরা ইনশাল্লাহ আসুক আস্তে ধীরে। শীত তো খুব পড়ছে দেখা যাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. ربي زدني علما ربي زد علما ربي زدني علما ربي زد علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري يسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان يا مستعان. ربي يسر ربي يسر, يسر. ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. الله أكبر. الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা যে আমাদেরকে আবার অন্য দিনের ন্যায় ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তাহলে তোমাদের উপর আমার নিয়ামতকে বর্ধিত করব, বৃদ্ধি করব। আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও বা অকৃতজ্ঞতা আদায় করো বা না শুকরি হও তাহলে তোমাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিব, শুধু ছিনিয়ে নিব এর মধ্যে সীমাবদ্ধ না, তাদেরকে আবার কঠিন শাস্তি দিয়ে আচ্ছন্ন করে নিব। তো এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখে এই শীতের রাত্রে ধৈর্য ধারণ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাযা দান করবে ইনশাআল্লাহ। এই শীতের রাত্রে আপনারা ক্লাসে জয়েন করেছেন, অনেকে হাজারো ব্যস্ততা, নিজেদের সব ব্যস্ততা রেখে নিজেদের সন্তানাদির সাথে সময় দেওয়া, স্ত্রীদের সাথে সময় দেওয়া, সারাদিন অফিস করে এদের সাথে যে গুরুত্বপূর্ণ সময়টা দেওয়া এই সময়টা থেকে আপনারা বের করেছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদের আপনাদের উপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সন্তুষ্ট আছেন। আর আপনারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা এখন, কারণ হলো আপনাদেরকে আপনাদের জন্য গর্তের পিপীলিকা নিয়ে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত দোয়া করতেছে। তো এই জন্য আপনারা এখন এই মুহূর্তে এই এই মুহূর্তে হলো আপনাদের দোয়া কবুল হবে, কারণ হলো আপনারা এখন প্রিয় ব্যক্তি আল্লাহ তাআলার নিকট, প্রিয় বান্দা আল্লাহ তাআলার। তো এই জন্য এই আল্লাহর কাছে দোয়া করবেন এই উসিলা, যে আল্লাহ আমি আপনার দিনের জন্য মেহনত করতেছি, চেষ্টা করতেছি, আমাকে এই উসিলা আপনি কবুল করে নেন এবং যাবতীয় হাজত আমার যাতে আমার হাজত পূরণ করে দেন। আল্লাহু আকবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছে, তো আমরা
আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা গুণার আলোচনা আমরা শেষ করেছি, টানের আলোচনা আমাদের শেষ, আজকে আমাদের কায়দা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের কায়দার আলোচনা শেষ, আজকে আমাদের দেখি অল্প একটু, আজকে আমাদের গতকালকে হয়েছে 23তম, 26তম ক্লাস হয়ে গেছে, আজকে হলো 27তম ক্লাস। তো 27তম ক্লাসের মধ্যে এসে আমরা এই আমাদের আলহামদুলিল্লাহ তাসবিহের আলোচনা আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ করছি। আমাদের আর একটা কয়েকটা টপিক আছে, তার মধ্যে একটা হলো নুনে কুতনি নিয়ে আলোচনা, আর একটা হলো অক্ফ নিয়ে আলোচনা। তো এটা আমরা একটা দিনে শেষ করে ফেলবো, এরপর আর কি আছে এটাই। এর পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে আমাদের আদিয়া সালাতের দিকে অগ্রসর হব, এরপর আমাদের মশকতে চলে যাব। তো সময় কিন্তু বেশি নাই, একবারে নাই বললেই চলে। তো এই চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে সংক্ষেপে আপনাদেরকে অক্ষের আলোচনাটাও করে দেওয়ার জন্য, যদি চাপ না হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে আগে হোয়াইট বোর্ড এনে আপনাদেরকে আমরা শুরু থেকে কি কি পড়লাম, আজকে তো আমাদের তাসবিহের আলোচনা শেষ মোটামুটি, এই জন্য আমরা শুরুর দিক থেকে একটু আলোচনা দিয়ে আসি যে আমরা কি কি পড়েছি, খেয়াল করেন। আল্লাহ আল্লাহ, প্রথমত আমরা হরফ পড়েছি। হ্যাঁ, হরফ গুলাকে, হরফ পড়ার পরে হরফ গুলাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম। হ্যাঁ, তার মধ্যে কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, এক নকশার হাইসিয়াতে ভাগ করেছিলাম, এরপরে টানের হাইসিয়াতে ভাগ করেছিলাম। হ্যাঁ, পরবর্তীতে এই হ্যাঁ নকতার হাইসিয়াতে, টানের হাইসিয়াতে, এরপরে বর্তীতে এই আকৃতি, আকৃতির দিক থেকে আমরা ভাগ করেছিলাম। এ কয়েকটা ভাগে আমরা হরফ গুলাকে আমরা চিনছি। তো হরফ গুলা চিনার পরে হরফ গুলা কোথা থেকে উচ্চারণ হয় এসব বিষয় নিয়ে আমরা মাখরাজের মধ্যে পড়েছি, আমরা সেখানে 17টা মাখরাজ পড়েছি। এরপর মাখরাজ পড়ার পর আমরা এই হরফ গুলাকে, হ্যাঁ এগুলার মোরাক্কাব, যুক্তকরণ, হরফ গুলাকে যুক্তকরণ নিয়ে আলোচনা করেছিলাম। মোরাক্কাব, মোরাক্কাবের সংজ্ঞা পড়েছি, মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে। মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। তো আমার, আমি অন্য অন্য বেজ গুলাতে একটা জিনিস দেখাইছিলাম, হ্যাঁ, কিন্তু আমি পরবর্তীতে অন্য আমার জেহানে আসলো যে আপনাদেরকে একটা জিনিস আমার দেখানো হয়নি। তো আমাদের একজন ভাই, যত সময় আলামিন ভাই আমাকে মনে করাই দিছিল যে হুজুর আপনি একটা কথা বলছিলেন, কালকে মনে করাই দিয়েন। আমি বলছিলাম মনে করাই দিয়েন, তো উনি আমার মনে করাই দিছে, কিন্তু কোন টপিক নিয়ে এটা মনে করাইতে পারে নাই, বিদায় আমিও আমারও মনে নাই। তো আমি আপনাদেরকে যেটা যত সম্ভব আমার মনে করছে যে আপনাদেরকে যেটা বলতে চাইছি, এটা হলো এই আপনাদেরকে দুইটা নকশা দেখাইতে চাইছিলাম। এক হলো এক দাঁত গোল মাথা, তিন দাঁত সোয়াদের মাথা। তো এই যে এখানে মধ্যে আপনারা খেয়াল করেন, তো আমরা পড়ছি হলো আরবি 29 হরফের 22 হরফ মোরাক্কাব হয়, 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। সে সাতটি হচ্ছে দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এই 7 হরফ মোরাক্কাব হয় না। এবার দেখেন এখানে মধ্যে যখন আপনারা অন্যদেরকে শিখাবেন, তখন আপনারা এটা মোরাক্কাবের ক্ষেত্রে বলবেন যে, যেমন এটার নাম হলো এক দাঁত, এই প্রথম এটার নাম কি এক দাঁত। তো এক দাঁতের উপরে এক নকতা দিলে নুন, নকতা মুছে ফেললে এক দাঁত, এক দাঁতের উপর দুই নকতা দিলে ওরে মুছে গেছে না। যখন আপনারা কিভাবে শিক্ষা দিবেন এটা আমি আপনাদেরকে হয়তো রেখে গেছি, এটা এই জন্য ধরা দিতেছি, এক দাঁত গোল মাথা। আল্লাহ, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সাদের মাথা। তো আল্লাহ আকবার, উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা, মিম।
আচ্ছা তো প্রথমটা আসি তাহলে এক দাঁতের উপর এক দাঁতের উপর এক নকতা দিলে নুন নকতা মুছে ফেললে এক দাঁত এভাবে শিখে দিবেন এক দাঁতের উপর দুই নকতা দিলে তা নকতা মুছে ফেললে এক দাঁতের উপর তিন নকতা দিলে তা নকতা মুছে ফেললে এক দাঁতের নিচে এক নকতা দিলে বা নকতা মুছে ফেললে এক দাঁতের নিচে দুই নকতা দিলে ইয়া নকতা মুছে ফেললে এক দাঁত তাহলে এখানের মধ্যে আমরা কয়টা শিখে ফেললাম এখানের মধ্যে আমরা পাঁচটা হরফ শিখলাম নুন তা সা বা ইয়া বা ইয়া তাহলে এখানে পাঁচটা এরপর হলো এই যে গোলমাতা গোলমাতার উপর এক নকতা দিলে ফা নকতা মুছে ফেলে গোল দাঁত গোলমাতা গোলমাতার উপর এক নকতা দিলে ফা নকতা মুছে ফেলে গোল দাঁত গোলমাতা গোলমাতার উপর দুই নকতা দিলে কফ তাহলে এখানে শিখলাম হলো দুইটা এরপর হলো এরপরে তিন দাঁত তিন দাঁতের তিন দাঁত সিনের মাথা তিন দাঁত সিনের মাথা তিন দাঁত সিনের মাথা তিন দাঁতের উপর তিন নকতা দিলে শিন নকতা মুছে ফেলে শিন সিন তিন দাঁতের উপর তিন নকতা দিলে শিন নকতা মুছে ফেলে সিন তাহলে এখানে শিখলাম দুইটা এভাবে মোরাক্কাব আমি শিখেছিলাম আগের বেজগুলোতে আপনাদেরকে এটা ছুটে গেছে আমার জ্ঞান থেকে না কি জানি এরপর হলো সোয়াদ সোয়াদের মাথা সোয়াদের উপর এক নকতা দিলে দদ নকতা মুছে ফেলে সোয়াদ সোয়াদের উপর এক নকতা দিলে দদ তাহলে এখানে শিখলাম দুইটা এরপর হলো ত তর উপর এক নকতা দিলে জ নকতা মুছে ফেলে ত তর উপর এক নকতা দিলে জ তাহলে এখানে শিখলাম দুইটা তাহলে আমরা এখানে কয়টা শিখলাম দুই দুই চার আট আট পাঁচ তেরোটা তেরোটা হরফ এখানে আমাদের শিখে হয়ে গেল এর পরবর্তীতে আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা মূলত এই যে এই দাঁতটা মূলত এভাবে ছিল আর কি এই যে এই যে এই দাঁতের মতো এটার মতোই এরপরে এটার মধ্যে এটার নিচে এক নকতা দিলে বা দুই নকতা দিলে ইয়া উপরে এক নকতা দিলে নুন দুই নকতা দিলে তা তিন নকতা দিলে তা যেরকম ওই যে এখানে হয়েছে যে এটা তো লেখকরা লেখার সময় সহজভাবে লেখার জন্য এটাকে এটাকে মুছে দিছে আর কি এটাকে এভাবে টাইনা নিয়ে আসা এভাবে নিয়ে আসে একটু পর্যন্ত এটাকে মুছে ফেলে দিছে মুছে ফেলে দিয়ে এই যে এখানে এই মাথাটা এখানে নিয়ে আসছে আল্লাহ আচ্ছা তো ঠিক তেমনি ভাবে এখানে মধ্যে উল্টা দাঁতের উপরে এক নকতা দিলে নুন দুই নকতা দিলে তা তিন নকতা দিলে তা নিচে এক নকতা দিলে বা দুই নকতা দিলে ইয়া হ্যাঁ তাহলে এটা তো আমরা আগে শিখে আসছি ওই যে উপরে এরপর হলো হারমাতা হারমাতার উপর এক নকতা দিলে খ নকতা মুছে ফেললে হা হার নিচে এক নকতা দিলে জিম নকতা মুছে ফেললে হা তাহলে এখানে শিখলাম তিনটা এরপরে আইনের মাথা আইনের উপর এক নকতা দিলে গইন নকতা মুছে ফেললে আইন আইনের উপর এক নকতা দিলে গইন তাহলে এখানে শিখলাম দুইটা এরপরে লামের মাথা লামের মাথার উপর এভাবে টান দিলে কাফ লামের মাথার উপর এভাবে টান দিলে কাফ আচ্ছা এরপর হলো এখানে শিখলাম দুইটা লামের মতো আর কাফ আর এখানে হা একটা তারপর মিম দুইটা তাহলে দেখেন এখানে হলো তেরোটা আর এখানে হলো এক দুই এখানে চার পাঁচ ছয় ছয় আর হলো তিনে হলো কত নয় না নয় তাহলে দেখেন তেরো আর হলো নয় কত হয় নয়
বারো, বারো দুই নাকি? বারো দুই আরবি ২৯ হরফের কয় হরফ মুরাক্কাব হয়? ২২ হরফ মুরাক্কাব হয়, বাকি ৭ হরফ মুরাক্কাব হয় না। দাল দাল রজা ওয়াও হামদা আলিফ। তাহলে আমরা তাহলে ২২টা মুরাক্কাবের হরফ এখানে শিখিয়ে গেলাম না এই দুইটা নকশার মধ্যে? হ্যাঁ, এটা এভাবে শিক্ষা দিবেন আপনারা, যাকে শিক্ষা দিবেন এভাবে শিক্ষা দিবেন। আচ্ছা এবারে আসি, এবার এখানে মধ্যে আপনাদেরকে আরেকটা কথা আছে, এটা আপনাদেরকে বলে যেটা বলতে চাইছিলাম আর কি সেটা আপনাদের বলে দেই। আল্লাহ, দেখেন এখানে মধ্যে যে দুইটা নকশা আছে, এই নকশাটা হলো আমাদের নুরানি পদ্ধতি আবিষ্কারক, আমাদের যে নুরানি পদ্ধতি আবিষ্কারক আমাদের এই উনি মারা গেছেন, আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, হ্যাঁ কারি বেলায়েত সাহেব। তো উনি আমাদের চাঁদপুরে বাড়ি ছিল ওনার, উনি এতেকাল করছেন। তো ওনার উনি এই নুরানি নিয়ে ছাত্রদেরকে কিভাবে, দুর্বল ছাত্রদেরকে কিভাবে শিখানো যায় এই বিষয়ে উনি খুব ফিকির করেছেন। তো ফিকির করতে 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 আলহামদুলিল্লাহ তিনি পরিপূর্ণ কামিয়াব হয়েছেন। এখন পরবর্তীতে উনি চিন্তা করলেন ছাত্রদের হাতের লেখা কিভাবে সুন্দর করা যায়, হাতের লেখা, আরবি হাতের লেখা। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আর ঘুরতেছিলেন। তো হঠাৎ করে উনি এই নদীর পাড় দিয়ে যাইতেছিলেন, এমন সময় নদীর উপরে এরকম আকাশের আব যেরকম, এরকম ভাবে ওনার চোখের সামনে এই দুইটা নকশা ভেসে ওঠে, এই দুইটা নকশা ভেসে ওঠে। তো এই দুইটা নকশা যার পরবর্তীতে আমরা এই যে আমরা নুরানি নুরানিতে যে আমরা পড়ছি আরবি হাতের লেখার মধ্যে, এই দুইটা নকশা যার সুন্দর হয়ে গেছে তার পুরা হাতের লেখাই সুন্দর হয়ে গেছে আরবি হাতের লেখা। তো এই দুইটা নকশা, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সোয়াদের মাথা, ত উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম, এই নকশাটার কথাই হয়তো আপনাদের বলতে চাইছিলাম। আচ্ছা, তো এইভাবে আপনারা এখানে মধ্যে মোরাক্কাব শিখাবেন, মোরাক্কাবের ইয়া শিখাবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পড়ছি কি খেয়াল করেন, এর পরবর্তীতে আমরা পড়ছি হলো হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপর আমরা পড়ছি হলো দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। এরপর আমরা পড়ছি খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে, মাদের হরকত একালিপ্টে নিয়ে পড়িতে হয়। এর পরবর্তীতে আমরা পড়ছি যজম, যজম। যজম, যজমটা আরবি ২৯ হরফের, এগুলা যেরকম আরবি ২৯ হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে, ঠিক তেমনি ভাবে যজমটাও আরবি ২৯ হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে। তো যজমের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা কয়েকটা জিনিস পড়ছি, এক হলো মাদার হরফ, এক হলো দ্বিতীয় হলো কলকলা, তৃতীয় হলো লিনের হরফ। হ্যাঁ, যজমের সাথে যেমন যজমালা ওয়াউইয়া, হ্যাঁ যজমালা ওয়াউইয়া, তার আগে যদি জবর থাকে তাহলে লিনের হরফ, লিনের হরফের পরে হরফ অফ করলে একালিপটা নিয়ে পড়তে হয়। এর পরবর্তীতে এই কফতা বাজিম দাল কুতুব জাদা, এর উপর যদি যজম হয় তাহলে এই হরফগুলার উপরে তাহলে আমাদেরকে কলকলা ধাক্কা বা পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হয়, এটা আমরা পড়লাম। আরেকটা হলো যজম আলা ওয়াও ইয়া, ইয়া যজম তার আগে যদি জে থাকে, ওয়াও যজম তার আগে যদি পেশ থাকে তাহলে মাদের হরফ, সেখানে একালিপ টেনে পড়তে হয়। এর পরবর্তীতে আমরা শিখছি হলো তাসদিদ, এই তাসদিদ। তো তাসদিদটাও আরবি ২৯ হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে। তো যদি এই দুইটা হরফের উপর যদি হয়, হ্যাঁ দুইটা হরফের উপর যদি হয়, এক হলো মিম আর দ্বিতীয় হলো নুন, নুন ও মিমে তার দিয়ে হরকতের বামে গুণা করা ওয়াজিব। আচ্ছা, তাহলে আমরা এই পরিমাণ এই এই এগুলা পড়ছি, আর প্রত্যেকটা আরবি ২৯ হরফের মধ্যে এই কয়টাই চিহ্ন হতে পারে, এছাড়া অন্য কোনো চিহ্ন হয় না। আল্লাহু আকবার। আচ্ছা, এর পরবর্তীতে এই আমরা আরেকটা জিনিস পড়ছি হলো, এর পরবর্তীতে হয়েছি এই যে যজমটা, এই যজমটা যদি নুনের উপর হয় তাহলে এটাকে বলে নুন সাকিন। হ্যাঁ, নুন সাকিন। তো নুন সাকিন এবং তানবিনের বিস্তারিত আলোচনা আমরা পড়ছি। এই যে এবার আসি আমরা আমাদের মূল আলোচনায় আসি। তো আমরা পুরা কায়দার মধ্যে আমাদের মূল সারাংশ যেটা, পুরা কায়দার মধ্যে আমাদের মূল সারাংশ হলো মাত টানের বিষয়টা আর হলো গুন্নার বিষয়টা। পুরা কায়দার মূল সারাংশ বিষয়টা হলো কি, মাদ এবং হলো গুন্নার বিষয়টা। এবার আসি আমরা
মাদের আলোচনাটা আগে সংক্ষেপে করে করে নেই। মাদের আলোচনা যেমন আমরা পড়ছি, মাদটাকে আমরা কয়েক আমি কয়েকটা ভাগে ভাগ করছি। যেমন একালিপ মাদ, একালিপ মাদটা হলো একালিপ মাদ তিন প্রকার, এক দুই তিন। হ্যাঁ, তিনের মধ্যে প্রথম যেটা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা, ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা, ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই তিনটি হচ্ছে মাদের হরফ। হ্যাঁ, এই মাদের হরফটাই এটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। আর হলো খাড়া জবর। হ্যাঁ, এই খাড়া জবর কারণ হলো খাড়া জবরের পরেও যদি অক্ষ করে তাহলে খাড়া জবরের পরে হরফে অক্ষ করলে ওই মধ্যে আরজির মতোই হয়, ঠিক আছে? এই জন্য খাড়া জবরটারও আপনারা এটার সাথে অ্যাড করে নিবেন। আচ্ছা, তাহলে এবার আসি আমরা সহজ কথায়। আসি এবার যে একালিপ মাদ তিন প্রকার, তার মধ্যে একটা হলো কি মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা, ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও। এবার আসি দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকারটা হলো খাড়া জবর, খাড়াজের উল্টা পাশকে মাদের হরকত বলা হয়। হ্যাঁ, তাহলে একালিপ মাদের আমরা দ্বিতীয় প্রকারও শিখে গেলাম। এর পরবর্তীতে একালিপ মাদের তৃতীয় নম্বর প্রকার, তৃতীয় প্রকার হলো লিনের হরফের পরের হরফে যদি আমরা অক্ষ করি। হ্যাঁ, খৌফুন যদি আমরা এখানে অক্ষ করি তাহলে এই যে খবর খাও ফা দি ফেস ফুন খৌফুন, তো অক্ষ করলে খৌফ। হ্যাঁ, এই যে একটা এই আরেকটা জিনিস আমরা শিখলাম, এটা হলো কি একালিপ মাদের এই তিন প্রকার। একালিপ মত কত প্রকার? তিন প্রকার। এক হলো মাদের হরফ, দ্বিতীয় হলো মাদের হরকত, তৃতীয় হলো মাদ্দে লিন। এবার আসি আমরা দুই কোন দুই আলিপ কোন টান নেই। এরপর আসি আমরা তিন আলিপ মাত। তিন আলিপ মাতটা হলো দুই প্রকার, সবগুলো ওই এটার সাথে মিল রাখবে, এটার সাথেই মাদের হরফের সাথে মিল রাখবে। তিন আলিপ মাতটা দুই প্রকার। এক হলো মাদ্দে আরজি। হ্যাঁ, আলাপ মাদের হরফের পর হরফে যদি আমরা অক্ষ করি তাকে বলা হয় মাদ্দে আরজি। এই একালিপটাকে তখন তিন আলিপ টেনে পড়তে হবে, যেমন রহি, এই একটা অর্থাৎ মাদের হরফের পর হরফে অক্ষ হইলে মধ্যে আরজি ডান দিকের হরকত কে তিন আলিপটা নিয়ে পড়িতে হয়, যেমন রহি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা পড়ছি হলো মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে, যেমন লা ইলাহা, এই যে লা মাদের হরফ, লাটা কি মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিপ আসছে, ইলাহা, এই যে লা মাদার হরফের পরে এই যে আলিপ আসছে, এই জন্য এটা এটাকে একটু বেশি টানতে হবে, তিন আলিপ টানতে দিতে হবে। লা ইলাহা, তাহলে মাদার হরফের পরে যদি লম্বা হামজা আসছে তাহলে সেখানে আমাদেরকে তিন আলিপ টেনে পড়তে হবে। তাহলে আমরা শিখে নিলাম তিন আলিপ মাদের আলোচনাটা আমরা আমাদের হয়ে গেল। আল্লাহ আকবার। এবার আসি আমরা চার আলিপ মাদ। চার আলিপ মাদের বিষয়টা আমরা আগে পড়ে আসছি। চার আলিপ মাদটা হলো পাঁচ প্রকার, এক দুই তিন চার পাঁচ। তো পাঁচ প্রকারের মধ্যে পাঁচ প্রকারের মধ্যে লাস্টের একটা প্রকার আমরা এই একটা প্রকারকে ওই এখানে ঢুকাই দিই, কারণ হলো মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে, যেমন লা ইলাহা, হ্যাঁ এখানের মধ্যে ই, লা ই লাহা, এই জন্য এটাকে তিন আলিপ টান দিতে হয়েছে। তো যদি মাদের হরফের পরে যদি এরকম আলিপ না এসে যদি গোল হামজা আসে, লাম্বা হামজা না এসে যদি গোল হামজা আসে তাহলে সেখানে চার আলিপ টেনে পড়তে হয়, যেমন যা জিম আলিপ দেব, যা হামজা দেব, আ যা আ, এটাকে বলা হয় মধ্যে, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। মাদার হরফের পরে যদি লাম্বা হামজা আসে আর মাদার হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে বলা হয় মধ্যে মুত্তাসিল। আচ্ছা, তাহলে এটাকে চার আলিপ টেনে পড়তে হয়। তাহলে আমরা এখানে মধ্যে আর থাকে আমাদের চার আলিপ মাদের মাত্র তিন, চারটা থাকে। চারটার মধ্যে প্রথম দুইটা আমরা আগে পড়ে লেছি, আগে পড়ছি যে হরফটা বাংলাতে লিখতে একটা অক্ষর লাগে সেটাকে এক আলিপ টেনে পড়বো, আর যেটাকে যেটা লিখতে দুইবার ততোধিক অক্ষর লাগে অর্থাৎ একের অধিক অক্ষর লাগে সেটাকে আমরা চার আলিপ টেনে পড়বো। যেমন সিন লিখতে
একের অধিক লাগে সেজন্য এটাকে চার হেপটেনে পড়বো, সোয়াদ লিখতে একের অধিক অক্ষর লাগে সেজন্য এটাকে চার হেপটেনে পড়বো, লাম লিখতে একের অধিক অক্ষর লাগে এটাকে চার হেপটেনে পড়বো, ইয়া লিখতে একটা অক্ষর, পরবর্তীতে এরকম ভাবে একটা অক্ষর, সেগুলোকে আমরা একালিপটেনে পড়বো। এটা আমরা আগে পড়ে আসছি। তো এই হরফগুলার উপরে জবরদের কিছু থাকবে না, হরফগুলাকে শুধু হরফগুলাই পড়তে হবে। তা কোরআন মাজিদে কিছু কিছু আয়াত আছে, আলিফ লাম মিম ইয়াসিন কফ নুন এরকম। তো এই এটার উপরে এই হরফগুলার উপরে মোটা চিহ্ন হয়ে পরে তাজদিদ থাকবে বা থাকবে না, যদি থাকে তাহলে মুসাক্কাল, মুসাক্কাল মানে তাজদিদ থাকা, আর যদি না থাকে তাহলে মুখফফ। ঠিক আছে, এরপরে এটা হলো হরফের মধ্যে। এখন শব্দের মধ্যে যদি হয়, শব্দের মধ্যে যদি এরকম মোটা চিহ্ন হয় মাদের হরফের উপরে হবে, ওই যে এটা বললাম না, এটাও মনে রাখতে, মাদের হরফের উপর মোটা চিহ্ন হয়ে পরে যদি তাজদিদ থাকে তাহলে কালমি মুসাক্কাল, আর না থাকলে কালমি মুখফফ। তো এই শব্দগুলো আপনাদের জন্য কোরআন মাঝে মধ্যে খুবই কম কম আসছে। এই একটা জন্য একটা কায়দা চলে আসে, আল আনা, এটা কোরআন মাঝে একবারে ব্যবহার হয়েছে। পরবর্তীতে আপনাদেরকে কায়দা মাঝে যেগুলো শিখে দেওয়া হয়েছে এগুলোই আসছে, বাড়তি ওরকম আর আসে নাই, এগুলো মোটামুটি সবগুলোই চলে আসছে। কায়দা মাঝে যে কটা আসছে এই কটাই আর নাই, এ কটা মুখস্থ করে নিলেই হবে। তা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যেটা, এটা হলো এই যে মাদের হরফ, মাদের হরকত, মধ্যে লিন, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল, আর এই চারটা তো আপনারা আগে থেকে পারবেন সহজ। তাহলে থাকে কয়টা? আর থাকেই তো আর না। আচ্ছা, তাহলে এই মাদের আলোচনাটা আমাদের গেল, আল্লাহ, তাহলে মাদের আলোচনা শেষ। দেখছেন কুট্টু পড়া, এ পরবর্তী আসেন এবার গুন্না। তো গুন্নাটাকে আমি তিন ভাগে বিভক্ত করেছিলাম, গুন্না এক এক নাম্বার, হ্যাঁ হরকতের বামে নুন ও মিমে তাজদিদ, নুন আর মিমে তাজদিদ, নুন অথবা মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। তাহলে এ একটা প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে নুন সাকিন আর হলো তানভিন, দুই জব দুই জের দুই পেশ, নুন সাকিন এবং তানভিন। নুন সাকিন এবং তানভিনের পরে যদি আট হরফ, ইজহারের ছয় হরফ, অর্থাৎ প্রথম তিন মাকরাজ হামজা হা, হামজা হা, আইন হা, ওয়াইন খ, আল্লাহু আকবার, তাহলে এ ছয় হরফ লগে অ্যাড করবেন আরো দুইটা র লাম। এই আটটা হরফ যদি আসে তাহলে গুণা করবেন না। নুন সাকিন এবং তানবিন কি হয়, এই নুন সাকিন এবং তানবিন স্বাভাবিকভাবে গুণা হয়, পরে যদি এই আট হরফ থাকে তাহলে ওই গুণাটা রহিত হয়ে যায়। হ্যাঁ, আর বাকি এগুলো যদি না থাকে তাহলে সবসময় গুণা হয়। আচ্ছা, তাহলে গুণার আমরা দ্বিতীয় প্রকারটা পড়ে নিলাম, এবার আসি আমরা তৃতীয় প্রকারটা। তৃতীয় প্রকারটা আরো সহজ, এটা হলো মিম সাকিন, এটা হলো নুন সাকিন, এটা হলো নুন সাকিন, এটা হলো মিম সাকিন। মিম সাকিনের পরে যদি বা অথবা আরেকটা মিম, আচ্ছা এইভাবে লিখি, আগে মিমটাই লিখি, মিম সাকিনের পরে যদি মিম অথবা বা, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুণ হবে, আর যদি বা আসে তাহলেও গুণ হবে। মিম আসুক বা আসুক তাহলে গুণ হবে, আর মিম আর বা ব্যতীত অন্য হরফ আসলে গুণ হবে না। তাহলে গুণার আমরা তিনটা প্রকার পেয়ে গেলাম, হরকতের বামে নুন মিমে তাজদিদ গুণা করা ওয়াজিব, নুন সাকিন এবং তানবিনের পরে আট হরফ থাকলে গুণা নাই আর বাকি সবসময় গুণা, এরপরে মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে গুণা, আর বাকি কোনো সময় গুণা নাই। আচ্ছা, তাহলে দেখেন আমাদের মূল পড়াই হলো এটা, মাদের এটা আর এই গুণার এটা, শেষ আমাদের আর কোনো নিয়ম কানুন নাই। এ মূলত পড়া হলো আপনাদের এই তাজবিদের নিয়মের মূল পড়া হলো, মূল সারাংশ আপনাদেরকে সংক্ষেপে দেখাই দেওয়া হলো। আল্লাহ আল্লাহ সবাইকে বুঝদান করুন। আল্লাহ, এরপর আমরা আমাদের পড়ার দিকে অগ্রসর হই। মাশাআল্লাহ, উপস্থিত ছিল।
আচ্ছা তো মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে এটাকে বলে মিম সেকেন্ডের ঈদগাম। কারণ মিমটা আসে ওই মিমের উপরে তাসদিদ হয়, এই জন্য ঈদগাম অর্থ মিলে পড়ে না। মিম সেকেন্ডে যদি আরেকটা মিম আসে তাহলে ওই মিমের উপরে তাসদিদ হয়, কারণ প্রথম মিমের উপর তো যজম। পরবর্তী যে মিম আসে ওই মিমের উপর তাসদিদ হয়, এটা এই জন্য এটাকে মিম সেকেন্ডের ঈদগাম বলে। আর মিম সেকেন্ডের পরে যদি বা আসে এটাকে বলা হয় মিম সেকেন্ডের ইকফা। আর মিম সেকেন্ডের পরে যদি বা মিম কোনোটাই না আসে এটাকে বলা হয় মিম সেকেন্ডের ইজার। ইজার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া, স্বাভাবিকভাবে যেমন আছে তেমন পড়া আর কি। আচ্ছা দেখি আমাদের এবার ইনশাআল্লাহ থেকে একটু পড়া নিতে চেষ্টা করি। বাবা আধা ঘন্টা হয়ে গেছে আপনাদেরকে বুঝাতে বুঝাতে। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের জি শাবাব ভাই আসেন। আর আলমাউন ভাই বুঝে আসেনি? জি হুজুর, আমি বুঝতে পারছি সব। আচ্ছা আমাদের আরেকজন ভাই, ওনার নামটা কি জানো? আমার শাহজালাল ভাই, শাহজালাল ভাইয়ের কার গ্রুপে? জাহিদ ভাই গ্রুপে? না হুজুর, শাহজালাল ভাই কার গ্রুপে? কামরুল ভাই গ্রুপে না কার গ্রুপে? না শাহজালাল ভাই আমার গ্রুপে না হুজুর। আশাব ভাই সাজালাল ভাই আমার আমার গ্রুপে না আসতেছে। ও তাহলে কি, তাহলে আমাদের ফরিদ ভাই গ্রুপে? না না হুজুর, সাজালাল ভাই আমার গ্রুপে হুজুর, আমার গ্রুপে সাজালাল ভাই। তো সাজালাল ভাই তো কন্টিনিউ ক্লাস করতে ইতিমধ্যে আবার আসে ঢুকে বের হয় মাঝে মাঝে এরকম হয়। ওনার একটু খুব হুজুর, আমি সবচেয়ে অবহেলিত গ্রুপ হচ্ছে হুজুর আমারটা, বুঝছেন? মানে দুইজন আমরা, আমি সহ তিনজন থাকি আর বাকি গুলো কেউ থাকে না। আমি সব গতকাল যোগাযোগ করছি, আসতে করতে পারি নাই, অফিস ছিলাম। আরে সবচেয়ে অবহেলিত গ্রুপ আমারটা, কেউ থাকে না। তাহলে আপনার গ্রুপে কে কে আছে এখন? ওই যে সাজিদ রশিদ ভাই আছে, সাজারুল ভাই থাকে, মশিউর ভাই থাকে, আমি থাকি। ও মাশাআল্লাহ, মশিউর ভাই তো আলহামদুলিল্লাহ কন্টিনিউ ক্লাস করে আলহামদুলিল্লাহ। তাহলে হলো শির ভাই আর হলো শান্তিদের ভাই তো আলহামদুলিল্লাহ কন্টিনিউ ক্লাস করে। তাইলে তাইলে হলো আলহামদুলিল্লাহ মোটামুটি তো আছে। তো আপনি সহ চারজন না মোটামুটি উপস্থিত থাকেন? সাজালাল ভাই একটু গান। জি আমি সহ চারজন থাকি। হ্যাঁ তাহলে আপনি ওই সাজালাল ভাই একটু খোঁজ খবরটা নেওয়া। তাহলে জি ইনশাআল্লাহ নিমন্ত্রণ। 4 16 25। আচ্ছা জোর একটা কোশ্চেন ছিল। জি জাহিদ ভাই, আপনার হচ্ছে ওই যে যখন আমরা হচ্ছে মধ্যে আওয়াজ আর মধ্যে আরজি, তো মধ্যে আরজিতে হচ্ছে যখন মদের হরফের পরের হরফ আসে তখন তো আমরা তিন আলিফ টান দিই, তাই না? জি জি। যদি হচ্ছে পরের হরফটা যদি মধ্যে আওয়াজের মতো হয়, মানে লাম আলিফ দুই জবর, হ্যাঁ তখন কি আমি তিন আলিফ টান দিব না? ওটা রহিত হয়ে জাস্ট আওয়াজটা হবে। হ্যাঁ যেমন বারদান থেকে, যেমন বার রজবর বা রে, যেমন বার রজবর বার বার দালালিপ দুই জবর দান বারদান। হ্যাঁ যখন আমি এখানে অক্ষ করবো তখন বার দা হয়ে যাবে, দুই জবরটা এক এক জবরে পরিণত হয়ে যাবে, মাদের হরফের মতো হয়ে যাবে। মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিপ যেমন হয় তেমনই হবে বার দা। ও আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো ওই রিভিশনের মধ্যে যে আমরা যে হরফে যেখানে আমরা অফ করবো সেখানে হয়তো এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, যজম তাসদিদ যাই থাকুক তাই থাকুক সর্বাবস্থা আমাদেরকে কি মনে রাখতে হবে? দুই জবর আর খাড়া জবর, দুই জবর এবং খাড়া জবর আমরা একালি টান দিব, আর বাকি সর্বাবস্থায় কি করে দিব? যজম করে দিব, মনে মনে যজম করে দিয়ে পড়বো। আল্লাহ আকবার। তাহলে আলহামদুলিল্লাহ এই জি শামাম ভাই আসেন। আর আপনারা আমাদের আমির সাহেবরা আরেকটু সজাগ হন, আরেকটু আর বেশি দিন না, আপনারা অনেক কষ্ট করছেন, অনেকের কাছে কাকুতি মিনতি করে আনতে চেষ্টা করছেন, হয়তো বা আসে নাই, আর একটু কষ্ট করে ইনশাল্লাহ চেষ্টা করেন এই আমাদের এই কমসে কম আমাদের মাস যখন মস্ক হবে যে 10 দিন, এই মস্কের মধ্যে যাতে অবশ্যই থাকে। কারণ হলো এই দশটা সূরা যেটা আমাদের মস্ক হবে এবং আমাদের সামনে যেই আমাদের আদিয়া সালাতের মস্ক হবে এটার মধ্যে যাতে অবশ্যই থাকে,
ওনাদেরকে একটু তাকিয়ে দিবেন, কারণ হলো নামাজটা যাতে সুন্দর হয়ে যায়। অনেকের অনেকে পড়তে পারে না, কিন্তু এগুলা দোয়া টোয়া এগুলো মুখস্থ আছে, এগুলো যখন পড়ায় দেওয়া হবে তখন তাদের তাদের পড়াটা যখন শুদ্ধ হয়ে যাবে তখন নামাজ পড়ে একটা মজা পাবে, এবং তারা নামাজ পড়ে যে নেকি কামাবে তার একটা হিস্সা, তার একটা অংশ আমিও পাবো, আমাদের গ্রুপের বাইরেও পাবে, যারা আমির সাহেবরা মেহনত করে ওনাদেরকে নিয়ে আসবে আমির সাহেবরাও পাবে। তো এই জন্য আপনারা একটু কষ্ট করে ওনাদেরকে আর একটু বলবেন যে ভাই অনেক তো মিস দিয়েছেন, শেষ সময় আসছে, আমরা একবারে শেষের দিকে আর 10টা দিন আমাদের ক্লাস হবে, এই 10টা দিন শুধু মস্ক হবে, এই মস্কের মধ্যে অবশ্যই আপনারা একটু কষ্ট করে থাকেন। দিন তো চলে গেছে, দেখছেন আমার মনে হয় দিনকে ক্লাস শুরু করছি তার মধ্যে মিস দিলাম, তার মধ্যে আবার সাপ্তাহিক ছুটি গেল, তারপরও দেখছেন সময় কেমনে চলে গেছে। আর যদি লাগাতার করতাম, শুক্রবারে করতাম, মিস না দিতাম, তাহলে তো কবেই শেষ হয়ে যেত। আল্লাহ, সময়ের বরকত চলে গেছে। তো এই জন্য আপনারা আমি সবার একটু কষ্ট করিয়েন, আর একটু কষ্ট করেন, অনেক কষ্ট করছেন। শাবাব ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের। এই আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে, এটাকে কি বলে? মিম সাকিনের ইজহার বলে। মিম সাকিনের ইজহার অর্থ কি? মিম সাকিনের পরে মিম আসলে হবে হচ্ছে মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগাম, দেখি আমাদেরকে এটা একটু পড়ে শুনান। আগে বাংলা উচ্চারণটা বলেন, আস্তে আস্তে বলেন যাতে অন্যটা ধরতে পারে। عين زبر ا لام يا زبر لاي علي حميم حميم عليهم ص زبر ص د زبر د ت د فتون ص د ت عليهم م ص د ت মাশাআল্লাহ। আচ্ছা, শুকরিয়া শাবাব ভাই, আজকে আমাদের পড়া একবারে সহজ। জি আশাব ভাই আসেন, আমাদের দ্বিতীয় না তৃতীয় গ্রুপের আমির সাহেব, এবার প্রস্তুত থাকেন আমাদের নায়েব আমির সাহেব ফরিদ ভাই। আচ্ছা ফরিদ ভাই, আমাদের আরেক ফরিদ ভাই কি খবর, আসেনি? উনি তো ক্লাস করে। হ্যাঁ হ্যাঁ ফরিদ, মাশাআল্লাহ, উনি আলহামদুলিল্লাহ কন্টিনিউ করছে। এই যে ফরিদ ভাই আছে, আলহামদুলিল্লাহ, উনি আমি আপনার আপনার খোঁজ খবর নেওয়ার জন্য বলছিলাম, ফোন দিছিল উনি আপনারে? জি জি, আমাকে ফোন দিছিল, মেসেজ দিছিল, ফোন দিছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা উনাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন, এবং যাবতীয় ফিতনা ফাসাদ থেকে উনাকে হেফাজত করুন, আল্লাহ দ্বীনের দায়ী বানায় দেখ। আমিন। আসেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আশরাফ ভাই, আপনি বলেন ইয়া মিম সাকিনের ইজহার কাকে বলে? মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বা এবং মিম ব্যতীত অন্য হরফ আসলে মিম সাকিনকে স্পষ্ট করিয়া গুণনা ছাড়া পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাকে মিম সাকিনের ইজহার বলে। দেখি এটা পড়ে শুনান তো। ইন্নাহুম আসাউনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি এটা লাকুম দীনুকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আশরাফ ভাই, মাশাআল্লাহ। আচ্ছা জি ফরিদ ভাই আসেন, উপস্থিত থাকেন কামরুল ভাই। মাশাআল্লাহ, মন ভাই হাত জাগাইছে, আল্লাহ আলহামদুলিল্লাহ বুঝা গেছে। আমাদের ভাই পিছনের পড়া অনেক মেহনত করছে, আল্লাহ তাআলা ওনাকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের অনেক মিস গেছিল আর কি, আলহামদুলিল্লাহ পিছন দিক থেকে উঠে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের ইমরান ভাই পড়া দেন আলহামদুলিল্লাহ, কিন্তু ক্লাস কন্টিনিউ করে। সাকিব ভাই আলহামদুলিল্লাহ গ্রুপের মধ্যে কিছুদিন পড়া শুনাইছে। মাহফুজ ভাই ক্লাস কন্টিনিউ করে। রাকিব ভাই, আল্লাহু আকবার। জি হযরত, আপনি
আমাদেরকে দেখি এটা শুনান তো। فبشرهم بعذاب ما شاء الله ما شاء الله ايتا ডান পাশে তো না 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 ওই হ্যাঁ আমরা তো পড়তে পড়তে বাম দিকে যাই না জি জি আম বিহি জিন্নাতুন মা শাء الله মা শাء الله আল্লাহ দেখি এটা بأنهم قوم ما شاء الله الحمد لله شكري فريد بي ما شاء الله আচ্ছা জি কামরুল ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের জাহিদ ভাই দশম দ্বিতীয় গ্রুপের আমি সাহেব আচ্ছা হযরত জি আপনি এটা শুনান لهم ما كانوا لهم ما كان এখানে মাদার হরফ আছে জি উস্তাদ আছে তো এই যে মায়ের পরে হচ্ছে মিমের পরে হচ্ছে খালি আলিফ আর হচ্ছে কাফের পরে খালি আলিফ গবরের বাম পাশে আচ্ছা মাশাআল্লাহ তাহলে মাদার হরফ কয়টা আছে এখানে মাদার হরফ আছে হচ্ছে দুই তিনটা আছে তিনটা আছে মাশাআল্লাহ তাহলে তিন জায়গা টান দিতে হবে দেখি টেনে টেনে বলেন তো এবারে জি জি উস্তাদ তাহলে ওই মাদ মাদ হিসাবে বলেন তো একটু টেনে টেনে সুন্দর যেখানে টান আছে সেখানে লাহুম মা কানু হ্যাঁ এই যে কানে এই যে এখন তো টেনে টেনে বলছেন ওই সময় অনেক জায়গা আমাদের ছুটে গেছে আর কি আচ্ছা শুকরিয়া কামরুল ভাই মাশাআল্লাহ এরপরে আসেন জাহিদ ভাই প্রস্তুত থাকেন আমাদের আলমাউন ভাই মাশাআল্লাহ আর আমাদের তোফাজ্জল ভাই আলহামদুলিল্লাহ কন্টিনিউ করছে ক্লাস আলহামদুলিল্লাহ দেখি হযরত আপনি শুনান হলো এটা রব্বুহুম বিই রব্বুহুম বিই মানিহিম মাশাআল্লাহ এখানে কোনো গুণনা আছে জি হুজুর গুণনা আছে তাহলে গুণনা জায়গায় গুণনা রব্বুহুম বিঈমানিহিম মাশাআল্লাহ এখন ওই আমরা ওই আগে যে আমরা এইভাবে পড়তাম সেই পড়াটাকে এখন পরিবর্তন করে আমরা ওই যে নিয়ম কানুন পড়ছি কোথায় গুণনা হবে সেটাও আমরা জানি কোথায় টান হবে সেটাও আমরা জানি তাহলে ওই এখন এইগুলোকে আমাদের ফিট করে নিলেই আলহামদুলিল্লাহ আমাদের তেলাওয়াত সুন্দর হবে আলহামদুলিল্লাহ দেখি এটা শুনান তো এখানের মধ্যে গুণনা আছে ওই কুম বিইজনিল্লাহি মাশাআল্লাহ দেখি প্রথমটা এই প্রথম এটা লাম ইয়ালিদ এখানে যদি ওয়াকফ করি তাহলে কি দি র এই দিটা কি তিন আলিফ টানবো নাকি এক আলিফ টানবো কোথায় কোথায় এটা এখানে নাই হুজুর মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করতেছি বললেন আমি লিখি দেখি বলেন তো কি ডালিয়া যে ডি ডালিয়া দুই জবর রন ডি রন ডি রন নাকি হ্যাঁ ওয়াকফ সময় কেমন হবে যদি এটা লাস্ট ওয়ার্ড হয় ডি র দুই জবর ওয়াকফ করলে এক আলিফ টানতে হয় আমরা তো পড়ে আসছি আগে দুই জবর ওয়াকফ করলে এক আলিফ টানতে হয় না হ্যাঁ হ্যাঁ এটা এটা ঠিক আছে কিন্তু হুজুর ওই যে এখানে তো আপনার মদের হরফের বাম পাশে হরফ আসলে আবার তিন আলিফ টানতে হয় পড়ছিলাম না আরজিতে এটা এটার আগে তো আমরা পড়ে আসছি দুই জবর এবং খাড়া জবর অক্ষ করলে এক আলিফ টেনে পড়তে হয় এটা তো আমরা আগে পড়ে আসছি এরপরে না আলোচনা করছি হলো মাদের হরফের পরের হরফে অক্ষ করলে
মাদার হরফটাকে তিনের টেনে পড়তে হয়। তবে শর্ত হলো শেষে খাড়া জবর মাদার হরফ, হ্যাঁ শেষে খাড়া জবর মাদার হরফ, এর পরবর্তীতে যে আমরা বললাম না শেষে যাই থাকুক তাই থাকুক খাড়া জবর এবং দুই জবর থাকলে কি করতে হবে একালিপ টেনে পড়তে হবে শেষে, হ্যাঁ তখন আর ওই মধ্যে আরজি এর মধ্যে ইয়া ইয়াটা হবে না আর কি। ইমরান ভাই হাত জাগাইছে, আলমন ভাই আচ্ছা ঠিক আছে, হয়তো নেটের সমস্যা না কি জানি। তাহলে নূর আলম ভাই আসেন আলমাউন ভাই, মোটামুটি আজকে আজকে পড়াটা বুঝছেন তো না? পরে মিম অথবা বা ব্যতীত যদি অন্য কোন হরফ থাকে তাহলে ওই উক্ত মিম সাকিন কে স্পষ্ট করে পড়িতে হয়, এটাকে মিম সাকিনের ইজহার বলে, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি এটা একটু পড়ে শুনান তো। লাম জবল্লা কাফ মিম পেশ কুম দায়া যে দি লাকুম দি নুন পেশ নু কাফ মিম পেশ কুম লাকুম দি নুকুম লাকুম দি নুকুম দি টান দিতে হবে মাদার হরফ দিয়ে পরে যত মালে ইয়ে আসছে মাশাআল্লাহ। দেখি এটা দি আলিফ আলিফ মিম জবর আম বা আলিফ এর বি সেখানে এটা হামজা হয়ে যায়, হামজা হামজা মিম জবর হামজা মিম জবর আম বা জের বি আম বি হা খারাজের হি আমবিহি জিম নুন জবর জিন জিম নুন জের সরি নিন জিম নুন জের জিন নুন জবর না জিন না তা দুই পেশ তুন আমবিহি জিন না তুন, হ্যাঁ আম গুণা করেন আমবিহি জিন না তুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে এখানে গুণা কয়টা আছে? আপনি মেহনত করছেন বুঝা গেছে, আল্লাহ তাআলা আপনার এই মেহনত কে শেষ পর্যন্ত করার তৌফিক দান করুক। আর বেশি দিন নেই, আর অল্প কয়েকদিন আছি আমরা, এই আমাদের পড়া অনেক। জি নূর আলম ভাই আসেন, প্রস্তুত থাকেন ইমরান ভাই মাশাআল্লাহ, তোফাজ্জল ভাই হাত দেখাইছে, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে আপনারা কিছু বলেন না যে সময় যে সময় তো নাই তো, আরে ওস্তাদ কোনটা বলবো, আরে সময় যে না আপনি বলবেন না, আমার সময় তো নাই। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে টাইমের প্রতি খেয়াল করতে ভুলে যাই। জি এটা বলেন আচ্ছা, শুকরিয়া নূর আলম ভাই মাশাআল্লাহ। আচ্ছা ইমরান ভাইয়ের অল্প একটু নিয়ে নি যেহেতু নিছি, ইমরান ভাই এটা বলেন, অনেকদিন হয়েছে ইমরান ভাই পড়া দেনা, দেহ দিতে হাত দেখাইছে, তাও যদি আর না দিতে পারে। মাশাআল্লাহ এখানে গুণা কয়টা আছে?
এখানে গুণনা আছে, গুণনা আছে হচ্ছে একটা একটা না জি দুইটা আছে, দুইটা গুণনা আছে। হ্যাঁ হ্যাঁ দুইটা গুণনা, দুইটা গুণনা। আর মাদের হরফ কয়টা আছে এখানে? মাদের হরফ আছে হচ্ছে একটা, একটা আছে। একটা কোনটা দেখি বলেন তো, কোনটা? ওই যে পেশের পাশে জজমলা ওয়াও। এরকম কি একটাই না আরো একটা আছে? ও আচ্ছা আচ্ছা, এটা পাশে আর একটা আছে, দুইটা পাশাপাশি আছে এখানে, দুইটা আছে। দুইটা দুইটা একই মাদের হবে, পেশের পাশে জজমলা ওয়াও। শুকরিয়া তো ফজল ভাই, আপনি ইনশাল্লাহ এই পড়াগুলাকে আরো মজবুত করেন ইনশাল্লাহ। কালকে আপনার থেকে আপনি প্রথম দিকে হাত জাগায়েন বা গ্রুপের মধ্যে তো আপনি আলহামদুলিল্লাহ পড়া দেন। আচ্ছা আর বাকিরা হাত নামে ফেলেন, সময় একেবারেই নাই, আমি খেয়ালে করি নাই। আজকে আমাদের পড়াটা হলো ব্যতিক্রম ধর্মী একটা পড়া, অর্থাৎ নিয়ম কানুন ছাড়া একটু ব্যতিক্রম ধর্মী একটা পড়া। তো এই পড়াটা একেবারেই সহজ, আপনাদের আজকে একটানে পড়া শিখে নিবেন এটা। আচ্ছা আমি হাতটা নামায় দেই। আল্লাহ আকবার, আজকে নিয়ত করছিলাম আর একটা জিনিস পড়াবো, এটা পড়ানো হবে না, এটাই এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো দেখেন আজকে পড়াটা খুব ভালো করে খেয়াল করেন, এখানের মধ্যে দেখেন আনার আলিফ চার জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না। এই যে একটা আনা, দুইটা আনা, তিনটা আনা, চারটা আনা, আনার আলিফ চার জায়গা ব্যতীত এই চারটা আনা আমাদের মুখস্থ করে নিতে হবে। কোরআন মাজিদের মধ্যে এরকম শব্দ আসছে, এরকম ভাবে এই বাক্য আসছে, এই পুরা বাক্যটা এখানে নিয়ে আসছে, ঠিক আছে? আনার আলিফ চার জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না। হ্যাঁ, এই চার জায়গায় আনা টান হবে, বাকি আমরা তো জানি যে জবরের বাম পাশে আনা, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, নুন আলিফ জবর না টান হওয়ার কথা না। তো বললাম না এটা ব্যতিক্রম ধর্মী পেস, এতে এটা হলো শুধু এই আনাটা টান হবে না, এই আনাটা কি হয় না, এই আনাটা কোরআন মাজিদের মধ্যে হাজার হাজার বার আসবে, তো এটা টান হবে না, শুধু টান হবে শুধু এই চারটা আনা, এই চারটা আনা টান হবে। এই জন্য শুধু এই চার আনা বলে দিছে যাতে আপনি বাকি আনাগুলো না টানেন। তো যারা আরবি ভাষা বুঝেন, আরবি ভাষা একটু পড়ছেন, তাদের জন্য সহজ। আনা অর্থ আমি, এই আনা অর্থ আমি, আনা অর্থ আমি, এই আমি যত জায়গার মধ্যে আসবে আনা, শুধু আনা, তো এই এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এই শব্দটা যেখানে আসবে সেখানে টান হবে না, সেখানেই টান হবে না। আর এইখানের মধ্যে যে আনাগুলো আসছে, এখানের মধ্যে এই আনাগুলো টান হবে কি জন্য, কারণ এইগুলা কিন্তু আমি না। যেমন এখানের মধ্যে আনা মিলা, পুরাটা একটা, পুরাটা একটা শব্দ, আনা সিয়া এটা পুরাটা একটা শব্দ, আনা বা এটা একটা শব্দ, আনা বু এটা একটা শব্দ, যে শুধু আনা না, শুধু আনা না, শুধু আনা এটা একটা শব্দ, আর এটা এটা কিন্তু আনা বু, এখানে আনা না শুধু, এখানে আনা সিয়া শুধু আনা না, এখানে আনা মিলা শুধু আনা না, এখানে আনা বা এটা এটা। আচ্ছা তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই চার আনা আমাদের মুখস্থ করলেই আমাদের হবে, তো এই চার আনা আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন আ না মি লা, আনা মিলা মি নাল ওয়াই জি, আনা মিলা মিনাল ওয়াই জি, আমি একটা একটা উচ্চারণ করে দিচ্ছি আর কি, ও আ না ওয়া আনা সি ইয়া, ওয়া আনা সি ইয়া কা তি রন, ওয়া আনা সিয়া কাতিরন। এরপর হলো মান আ না বা ই লাই ইয়া, মান আনা বা ই লাই ইয়া, ওয়া আ না বু ওয়া আনা বু ই লাউ ল হি ইলাল্লাহি, ওয়া আনা বু ইলাল্লাহি, আনা মিলা মিনাল গাইজি, ওয়া আনা সিয়্যা কাসীরা, মান আনা বা ইলাইয়া, ওয়া আনা বু ইলাল্লাহি। তাহলে বুঝে আসছে আশা করি সবাই যে আমাদের এই চারটা আনা কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে, এই চার আনা টান দিয়ে পড়তে হয়। এবার এখানের মধ্যে ওই অন্য অন্য আনা যে টান হয় না, এর কয়েকটা উদাহরণ এখানে নিয়ে আসছে। যেমন দেখেন এই যে এখানের মধ্যে বলছে ইন
নামা ইন্নামা আ না না রি রুম মু বি নুন ইন্নামা আনা নাযীরুম মুবীন এখানে যে আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে ইন্নামা নিশ্চয় আনা আমি নাযীরুম মুবীন ও এখানে মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এখানে আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা নিশ্চয় আনা নাযীরুম মুবীন স্পষ্ট সতর্ককারী আল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন এখানে আল্লাহ রাসূল বলতেছে আনা আমি এখানে তোমাদেরকে স্পষ্ট ভীতি প্রদর্শনকারী আনা নাযীরুম মুবীন আমি তোমাদেরকে স্পষ্ট ভীতি প্রদর্শনকারী এর পরবর্তীতে এখানে মধ্যে আমি উদ্দেশ্য আমি এই যে আনা এটাই একটা শব্দ ইন্নামা আনা বাশারুম মিছলুকুম দেখছেন এখানে মধ্যে একটা শব্দ ইন্নামা আনা বাশারুম মিছলুকুম এখানে আল্লাহ রাসূল বলতেছে ইন্নামা নিশ্চয় আনা আমি বাশারুম মিছলুকুম তোমাদের মতই একজন মানুষ এখানে আল্লাহ রাসূল বলতেছেন এটা আল্লাহ রাসূল এটা কোরআন মাজিদের আয়াত তা আল্লাহ রাসূলের কথা ইন্নামা আনা বাশারুম মিছলুকুম নিশ্চয় আমি তোমাদের মতই একজন মানুষ এটা এর পরবর্তীতে এখানে মধ্যে দেখেন এখানে আনা যেটা এটা হলো জি আচ্ছা এই ভুলে যদি এখানে টান দিয়ে ফেলি তাহলে কি মানে অর্থ চেঞ্জ হয়ে যাবে না অর্থ চেঞ্জ হবে না এরকম অর্থ চেঞ্জ হবে না আপনি টান দিলে তবে এটা টান হয় না আর কি আচ্ছা তো এখানে মধ্যে এই এর পরবর্তীতে এই চারটা মুখস্থ করে নিলে হলো এই চারটা মুখস্থ করে নিলে যত জায়গায় টানা আসবে সব জায়গায় আপনারা টান ছাড়া পড়বেন শুধু এই চারটা আনা টান দিবেন এই চারটা মুখস্থ করে নেবেন এরপর লাইনে আসি না মুশকিল নাই আল্লাহ তাআলা কোরআন মাজিদ সহজ করে না আনা মিলা একটু মুখস্থ করে আনা মিলা আনা সিয়া আনা আবু আনা আবা এই চারটা মুখস্থ একটু একটু মুখস্থ করতে পারবেন মিলা সিয়া বাবু আনার পরে ভাবে করে রাখা যায় মনে মিলা সিয়া বাবু হ্যাঁ আর আরেকটা জিনিস মনে রাখবেন আপনারা শুধু মনে রাখলেই হবে এই এই আয়াতটা মনে রাখলেই হবে এটা একটা আয়াত এটা কোরআন মাজিদের আয়াত এই আয়াতটা যদি বারবার বারবার পড়েন তাহলে সব এই এই জায়গার মধ্যে এই যে আয়াতগুলো যখন আসবে তখনই আপনি টান দিয়ে পড়বেন আর বাকি অন্য জায়গার মধ্যে স্বাভাবিকভাবে পড়বেন টান ছাড়া ইনশাআল্লাহ আচ্ছা এরপর লাইনে আসি ইন্নি আনা রব্বুকা ইন্নি এখানে বলতে আল্লাহ তাআলা বলতেছে ইন্নি নিশ্চয় আমি আনা রব্বুকা তোমাদের প্রভু এখানে আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা নিজে নিজের কথা বলতেছেন ইন্নি নিশ্চয় আমি আনা রব্বুকা আমি তোমাদের প্রভু আচ্ছা এর পরবর্তীতে আবার এখানে মধ্যে আনা আবিদ আবিদ এখানে আনা এখানে আমি বুঝেছে আনা আবিদ আমি ইবাদতকারী বা ইবাদত করি এর পরবর্তীতে ওয়া মা আনা মিনাল মুশরিকিনা ওয়া মা আনা মিনাল মুশরিকিনা ওয়া মা আমি নই আনা মিনাল মুশরিকিনা আনা মিনাল মুশরিকিনা আমি মুশরিকদের মধ্য থেকে নই আল্লাহ রাসূল বলতেছেন আমি মুশরিকদের মধ্য থেকে নই আচ্ছা তাহলে এখানের মধ্যে আমি এখানে আমি উদ্দেশ্য আচ্ছা এর পরবর্তীতে এরপর আমরা আরেকটা জিনিস জানি যে মাদের হরফের পরে যদি বা গুণনার স্থানে যদি উপরে এরকম গোল একটা চিহ্ন আসে সেখানে গুণনার স্থানে থাকলে গুণনাবাদ আবার যদি টানের স্থানে এরকম গোল চিহ্ন থাকে তাহলে টানবাদ মনে থাকবে দেখেন এখানের মধ্যে দেখেন ওই যে আ ফা ফার উপরে একটা জবরে বাম পাশে খালি আলিফ ফা আলিফ জবর ফা টান না কিন্তু উপরে এই যে গোল একটা ইয়া আছে দেখছেন আলিফের উপরে এই জন্য এটা টান হবে না আফা ইম হামজা মিম জের ইম মি মিম আলিফ জবর মা তা জবর তা আফা ইম মা তা এরপরে লা ই লাউ ল হি লা ইলাল্লাহ
আংতা বু আ এই যে আ টান হবে না কারণ পরবর্তীতে এই যে গোল এটা আসছে আপনারা গোল এটা দেখতে পারেন তো গোলটা গোলটা দেখা যায় নি জি হুজুর দেখা যায় আচ্ছা ঠিক আছে এরপরে লা আল বা হান না হু লা আল বা হান না হু মিন না বা ইল মুর সা লি না মিন না বা ইল মুর সা লি না এই যে বা টান দি নেই দেখছেন ওয়া লা ওয়া লা আও দ উ ওয়ালা আও দ উ এই যে লা টান দি নেই ইন না সা মু দা ইন না সা মু দা এখানে দা টান দি নেই আচ্ছা এরপর আছে উ উ মা মুল লি তাত লু ওয়া এই যে ওয়া টান দি নেই উমা মুল লি তাত লু ওয়া লান না দ রু ওয়া এই যে ওয়া টান দি নেই লাকিন্নাহু আল্লাহু এই যে না টান দি নেই আচ্ছা তাহলে আমাদের সহজ কথা যেটা যদি যেখানে মাদার হরফের উপর যদি এরকম গোল একটা চিহ্ন আসে তাহলে মাতটা টান হয় না আর তাহলে গোল চিহ্ন দেখলে আমরা টান দিব না আর তবে মনে রাখতে হবে আবার কিছু কিছু জায়গার মধ্যে জজমকে এইভাবে লেখে জজম জজমকে এরকম ভাবে গোল করে দেয় তো এই এখানে আমাদের মাদার হরফের উপর যদি এরকম থাকে মাদার হরফের উপরে এখন যদি এরকম থাকে যেমন বা ওয়াও পেশ বু যে বা ওয়াও পেশ বু এখানে কি গোল চিহ্ন আছে তাহলে এটা তো বুঝে যাবে এটা তো এটা হলো পেশে বাম পাশে জজমালা ওয়াও গোল চিহ্ন যদি থাকে তাহলে পে এরকম দিয়ে পরে উপরে আবার আরেকটা দিবে তাহলে বুঝে যাবে ওইটা হলো ইয়ার ওই টান না হওয়ারটা আচ্ছা তো ওই স্বাভাবিকভাবে গোল যেটা এটা হয় না এটা হলো ওই কিছু কিছু জায়গার মধ্যে আমি দেখছি আর কি এরকম এই যজমটাকে গোল করে দেয় আচ্ছা তাহলে আমাদের এই একটা আলোচনা গেল আনার আলিফ চার জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না হ্যাঁ তো এই আর যেখানে হয় না এখানে এই উদাহরণ দিল আর মাদার হরফের উপর যদি এরকম গোল চিহ্ন থাকে তাহলে টান হয় না এ বিষয়ে আলোচনা আমাদের গেল এবার আমরা একটা জিনিস পড়ি এটা হলো আপনারা খেয়াল করেন এখানে মধ্যে সিন সোয়াদ সিন সোয়াদ সিন সোয়াদ আমাদের কিন্তু আজকে তাজবিদের আলোচনা কিন্তু আমাদের শেষ আপনারা ভয় পাবেন না যে হুজুরে এত কিছু পড়াই যাচ্ছে আমরা কেমনি কি করবো আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের তাজবিদের আলোচনা শেষ তাহলে এখানে খেয়াল করেন এখানের মধ্যে দেখেন সিন সোয়াদ দেখেন নি সবাই তাহলে এই চারটা জায়গার মধ্যে সিন সোয়াদ আছে না সিনও আছে সোয়াদও আছে উপরে সিন দেওয়া আছে সোয়াদের উপরে সিন দেওয়া আছে এখন আপনারা এখানে কি সিন পড়বেন না সোয়াদ পড়বেন হ্যাঁ এই নিয়ে আমাদের আলোচনা আজকে রে আপনারা মিউট থাকেন ইনশাল্লাহ দেখেন তাহলে এখানে সিন পড়বেন না সোয়াদ পড়বেন এই নিয়ে আমাদের আলোচনা আরে আপনাদের দুই মিনিট সময় বেশি নেওয়া হইতেছে তো শেষ শেষ অল্প একটু তো দেখেন তাহলে হলো এখানে মধ্যে এবার আসি এখানে মধ্যে আপনারা সিন পড়বেন না সোয়াদ পড়বেন তো মনে রাখেন এখানে দেখেন প্রথম যে দুইটা হলো মিমের পরে আসছে সোয়াদ সিন প্রথম দুইটা এক দুই এই প্রথম দুইটা এরপর হলো তিন চার প্রথম দুইটা আসে প্রথম সোয়াদ সিন যে দুইটা আসছে এটা হলো মিমের পরে আসছে আর পরবর্তী যেটা আসছে এটা হলো বায়ের পরে সোয়াদ সিন আসছে নিচের লাইনে দুইটা হলো বায়ের পরে আসছে এটা হলো বায়ের পরে আসছে বায়ের পরে সোয়াদ সিন আসছে আর উপর লাইনে দুইটা হলো মিমের পরে সোয়াদ সিন আসছে দেখছেন তো এটা কোনো নিয়ম না আপনাদেরকে মনে রাখার জন্য সহজ পদ্ধতি আমি বলে দিতেছি উত্তম অনুত্তমের ব্যাপারে আরো অনেক কথা আছে তো এখানের মধ্যে মিমের পরে যদি সোয়াদ সিন আসে তাহলে আপনারা পড়বেন হলো কি সোয়াদ পড়বেন মিমের পরে সোয়াদ সিন আসলে সোয়াদ পড়বেন আর বার পরে আসলে সিন পড়বেন বার পরে সোয়াদ সিন আসলে সিন পড়বেন আর এটা কোরআন মাজিদের মধ্যে চারটা জায়গায় আছে এই চারটা জায়গা পড়ে নিলেই আমাদের হয়ে যাবে এই চারটা জায়গায় আছে কোরআন মাজিদে তাহলে দেখেন আমি পড়তেছি হু মুল মু সয় তি রু না হু মুল মু সয় তি রু না লাস্তা আলাইহিম হিম লাস্তা আলাইহিম মিম সেকেন্ড নাম্বার বা আসছে বি মু সয়
তুইরিন বিমুসাই তুইরিন দেখছেন শর্ট করতেছি লাস্তা আলাই বিমুসাই তুইরিন তাহলে উপরেরটা উপরে দুইটা কি শর্ট পড়বেন কারণ মিমের পরে আসছে এটা কোনো নিয়ম না মনে রাখার জন্য বলতেছি আর কি এরপরে আসি এরপর হলো সিন পড়ব কারণ হলো বায়ের পরে আসছে ইয়াব সু তুর রিস্ক ইয়াব সু তুর রিস্ক বাস তো তান ফিল ইলমি সবসময় কিসের উচ্চারণ দেয় রশ্মিকারের উচ্চারণ দেয় সবসময় রশ্মিকারের উচ্চারণ দেয় আল্লাহ আকবার তাহলে পেশ যে সবসময় রশিকারের উচ্চারণ দেয় শুধু একটা জায়গার মধ্যে কোরআন মাজিদের মধ্যে একার দিয়ে পড়তে হয় এটা হলো ওই যে নৌকার উঠতে যে দোয়া বিসমিল্লাহ এই যে শুধু এই একটা জায়গা মুখস্থ করে নিলেই হবে এই জায়গার মধ্যে শুধু র খারাজে রে পড়তে হয় মিম জিম জবর মাঝে র খারাজে রি হয় কিন্তু পড়তে হবে রে মাঝে রে হা খারা হা আলিফ জবর হা মাঝের আমি একবার রিভিশন দিয়ে দিই আপনারা যারা চলে যাও যেতে পারেন ইনশাল্লাহ যারা বুঝছেন তারা যেতে পারেন তাহলে দেখেন আনার আলী পে চার জায়গা ব্যতীত কোথাও টানা যাবে না এ শুধু চার জায়গা টান হবে আচ্ছা আনা আনার আলিপ এই চার জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না বাকি সব জায়গায় আনা টানা মানা আচ্ছা এরপর হলো এই টান যে দিতে হয় না এর উদাহরণ এখানে নিয়ে আসছে এর পরবর্তীতে মাদার হরফের উপরে যদি এরকম একটা ইয়ে আসে এটাকে বলা হয় আলিফে জায়দা বলা আর কি অতিরিক্ত আর কি বলা হয় তো এই মাদার হরফের যদি উপরে যদি এরকম গোল চিহ্ন থাকে বা গুন্নার স্থানে যদি এরকম গোল চিহ্ন থাকে তাহলে সেখানে গুন্না হয় না টানো হয় না আচ্ছা এরপরে এখানের মধ্যে আমরা সোয়াদ চিহ্নে যেটা পড়ছি সোয়াদ আছে চিহ্ন আছে সোয়াদ আছে চিহ্ন আছে তো মিমের পরে সোয়াদ চিহ্ন আসলে আমরা সোয়াদ পড়বো বা এর পরে সোয়াদ চিহ্ন আসলে সিন পড়বো আর এখানের মধ্যে মাঝে রে হা শুধু একটা জায়গার মধ্যে এই র খারাজে রে একার দিয়ে পড়বো র আয়কার র আয়কার রে হ্যাঁ শুধু একার দিয়ে পড়বো রশিকার দিব না আচ্ছা আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দোয়ার এহতেমাম বেশি বেশি করি ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসসালামু রাহমাতুল্লাহ আজকে আমাদের শেষ তাজবীদের আলোচনা শেষ কালকে আমরা আমাদের আদি সালাতের আলোচনা করব ইনশাআল্লাহ